প্রথম ফোনটা এলো 4:45 সালটা 1976। তার 5 মিনিট আগেই শুরু হয়েছে মহালয়া উপলক্ষে আকাশবাণী বেতারের প্রভাতী অনুষ্ঠান দুর্গা দুর্গতিহারিণী, যেটি উত্তম কুমারের মহালয়া বলে পরিচিত ছিল সে বছর। আমরা সকলে বাড়ির রেডিওটি চালিয়ে শুনতে বসেছি, সকলে বলতে দিদা, বড় পিসি, মা আর আমি। দাদু আছেন পাশের ঘরে। দাদু সবসময় বিশ্বাস করতেন যে পুরনোকে কোনো না কোনো দিন জায়গা ছেড়ে দিতেই হবে নতুনের জন্য। আমাদের পরিবারের মধ্যেও তাই এই মনোভাব ছিল না যে নতুন এই অনুষ্ঠানটি আমরা শুনব না। ফোনের কথাতে ফিরে আসা যাক, আমাদের ছিল তখনকার দিনে সেই কালো টেলিফোন। এত সকালে আবার কে ফোন করছে? যতদূর মনে পড়ছে ফোনটা বাজতেই বড় পিসি রিসিভারটা উঠিয়ে কানে দিল, তারপরই পাশের ঘর থেকে দাদুকে আসতে বলল কথা বলার জন্য। বুঝলাম যিনি ফোন করছেন তিনি দাদুর সঙ্গে কথা বলতে চাইছেন। কথোপকথন শেষে ফোনটা নামিয়ে রাখতেই দাদুকে জিজ্ঞেস করলো দিদা, হ্যাঁ গো কে ফোন করেছিল এত সাত সকালে? নাট্যকার মনমথ রায় জানতে চাইছিলেন, বীরেন তুমি এটা কিভাবে হতে দিলে? উত্তর দিল দাদু। এইবার বুঝলাম উনি জানতে চাইছিলেন যে দাদু কিভাবে মহিষাসুর মর্দিনী পাল্টে ফেলার অনুমতি দিলেন। দাদুর অনুমতির অপেক্ষায় অবশ্য আকাশবাণী বসেছিল না, সেখানকার বড় কর্তারা ঠিক করে নেন 1976-এর মহালয়ার ভোরে আর সেই মান্ধাত্তা আমলের মাতৃ আরাধনা হবে না। তাই সময়ের সঙ্গে সঙ্গে এবং অবশ্যই দিল্লির সাউথ ব্লকের আমলাদের সঙ্গে তাল রেখে পরিকল্পনা করা হয় এক যুগোপযোগী নতুন প্রভাতী অনুষ্ঠানের। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে মহিষাসুর মর্দিনীর 3 স্রষ্টা বাণীকুমার, পঙ্কজ মল্লিক, বীরেন ভদ্রকেও কথাটি জানানোর সৌজন্যটুকু পর্যন্ত আকাশবাণী দেখানোর প্রয়োজন মনে করেনি। ফোনের কথাতে আবার ফিরে আসা যাক, দাদু ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন, আবার ফোন, আবার দাদুকে তলব সেই একই প্রশ্ন, বীরেন্দা এটা কিভাবে আপনি হতে দিলেন? এরপর শুরু হলো একের পর এক ফোন, রিসিভার নামানোর সঙ্গে সঙ্গেই আবার বেজে ওঠে, প্রত্যেকের গলাতেই সেই একই হতাশা আর বিস্ময়। দাদুর আর পাশের ঘরে যাওয়া হলো না। রেডিওর প্রোগ্রামটা যত এগোতে লাগলো ফোন যেন আরও বেশি বেশি করে বাজতে লাগলো। একটা সময় আমরা বিরক্ত হয়ে রিসিভারটা নামিয়ে রেখে দিলাম। এরপরের ঘটনা তো আমাদের সকলেরই জানা। 1976-এর মহাষষ্ঠীর শারদ প্রাতে জনসাধারণের চাপে পড়ে নতি স্বীকার করে আকাশবাণী, বাধ্য হয় সেই মান্ধাত্তার আমলের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালোজয়ী মহিষাসুর মর্দিনী চালাতে। এমনই ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর মহিমা, যেই মহিমা আজও অক্ষুণ্ণ রয়েছে। যতদিন বাঙালি থাকবে ততদিন মহিষাসুর মর্দিনীর মহিমা ম্লান হবে না। বাঙালির মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, কিন্তু একসময় গোড়া রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ এর বিরোধিতা করে বলেছিল পুণ্য মহালয়ার ভোরে অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠ শোনা মহাপাপ। রবীন্দ্রনাথ, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা মহানায়ক উত্তম কুমার, এই রকম সব মহাপুরুষের মৃত্যুযাত্রার ধারা বিবরণী দিয়েছেন তিনি। ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট কিংবা দুর্গাপুজোর বিসর্জনের ধারা বিবরণী তার সূত্রপাত হয় বীরেন্দ্র কৃষ্ণভদ্রের হাত ধরে। এহেন আকাশবাণীর নায়ক বীরেন্দ্র কৃষ্ণভদ্রকে অপমানিত হতে হয়েছে নিজের রেডিও স্টেশনেই। পরিষ্কার ধবধবে ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা ওড়নি, চোখে চশমা, হাতে খুব ছোট একটা থলে, পাঞ্জাবির দু পকেটে দু রকমের রুমাল, একটি নস্যিরঞ্জিত আর একটি পরিষ্কার, এই ছিলেন বাঙালির বেতার পুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বাঙালির দুর্গাপুজোর সূচনা হয় মহালয়ায়, আর সেই মহালয়ার সাথে জড়িয়ে রয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম। বীরেন্দ্র কৃষ্ণের জনপ্রিয়তার কারণে বেতারের অনুষ্ঠানকে অনেকেই মহালয়া বলে, ভুল করেন, আসলে মহালয়া নয়, মহালয়া একটি তিথি, অনুষ্ঠানটির নাম আসলে মহিষাসুর মর্দিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিএ পাশ করার পর বাবার এক বন্ধুর সুপারিশে যোগ দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ফেয়ারলি প্লেসের অফিসে। দুপুরে টিফিন বিরতি কিংবা বিকেলে একটু অবসর পেলেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পৌঁছে যেতেন রেডিও স্টেশনে, অল্প সময়েই আসর জমিয়ে দিতে পারতেন তিনি। তার এই গুণেই মোহিত হয়েছিলেন কলকাতা বেতার কেন্দ্রের নৃপেন্দ্রনাথ মজুমদার, তাকে আহ্বান জানিয়েছিলেন রেডিওতে যোগ দেওয়ার জন্য। আর একদিন চাকরি ছেড়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যোগ দিলেন রেডিওতে।
বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠস্বর ছিল একদম স্বতন্ত্র। গবেষকরা বলছেন তার নেপথ্যের কারণ ডিপথেরিয়া। সাহেব ডাক্তার বীরেন্দ্র কৃষ্ণকে প্রাণে বাঁচালেও কণ্ঠস্বর নষ্ট হয়ে যায় তার। প্রথম জীবনে রেডিওতে যখন অডিশন দিতে গেছিলেন তখন এই ভাঙা কণ্ঠের জন্যই তাকে ফিরিয়ে দেওয়া হয়। শুনলে অবাক লাগতে পারে, ওই অদ্ভুত গলার জন্যই রেডিও থেকে খোঁজ পড়েছিল তার। একটি বেতার নাটকে রাক্ষসের কণ্ঠস্বর প্রয়োজন ছিল, প্রযোজকের কাউকে মনে ধরছিল না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই অডিশনে পাশ হলেন আর রাক্ষসের কণ্ঠ নিয়ে প্রবেশ করলেন বেতার কেন্দ্রে। সেই শুরু। 1941 সালের 7ই আগস্ট, অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুর, স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে। রেডিও স্টেশন ডিরেক্টরের নির্দেশ ছিল সকাল থেকে প্রতি 15 মিনিট অন্তর বিশ্বকবির খবর শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে। সাংবাদিক নলিনীকান্ত সরকার জোড়াসাঁকো থেকে প্রতি 15 মিনিট অন্তর ফোন করে রবি ঠাকুরের খবর পাঠাচ্ছিলেন আর রেডিও অফিস থেকে সেই খবর পড়ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বেলা 12:13 নাগাদ বিশ্বকবি মারা যান। বেতার কর্তৃপক্ষ ঠিক করেন শ্মশান ক্ষেত্র থেকে অনুষ্ঠানটির ধারা বিবরণী হবে। কোনো বিশিষ্ট ব্যক্তির শেষযাত্রার ধারা বিবরণী রেডিওতে সেই প্রথম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দক্ষতার সঙ্গে সে কাজ করলেন। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে মহানায়ক উত্তম কুমার, অনেক মহাপুরুষদেরই অন্তিম যাত্রার ধারা বিবরণী দিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। জানা যায় একসময় নিমতলা ঘাট থেকে প্রতিমা বিসর্জনের ধারা বিবরণীর সূত্রপাত করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1929 সালে রায়চাঁদ বড়াল যখন রেডিও ছাড়েন তখন সেই জায়গায় বসলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার পোস্ট ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডিয়ান প্রোগ্রামস। 1943 সালে সরকারি আইন কানুনের অবস্থা দেখে প্রতিবাদী মন থেকে চাকরি ছাড়েন। এরপর থেকে তিনি চুক্তির ভিত্তিতে স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। একসময়ে রেডিও বাড়ি হয়ে ওঠে তার তীর্থভূমি। এখানে যে আড্ডার আসর জমজমাট হয়ে উঠেছিল তাও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দান। সেই আসরে নিয়মিত থাকতেন সিভি রামন, রাধাকৃষ্ণন, হাফিজ আলী, এনায়েত খা, সাইগাল, সুনীতি চট্টোপাধ্যায়, মণিলাল গাঙ্গুলি, দীনেন্দ্রনাথ ঠাকুর, পেমাঙ্কুর আতর্থী, সৌরীন্দ্রমোহন মুখার্জি, কেশব গুপ্ত, বাণী কুমার, যোগেশচন্দ্র বসু আরও অনেকে। এদের মধ্যে অনেকেই রেডিওর বিভিন্ন প্রোগ্রামও করতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মেঘদূত ছদ্মনাম কেড়ে নিয়ে ছড়া লিখেছিলেন পশুপতি চট্টোপাধ্যায়। এতে রেগে গিয়ে পরে বিষ্ণু শর্মা ছদ্মনাম গ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরবর্তীকালে বিরূপাক্ষ, মহাকালী চট্টোপাধ্যায়, বাঞ্ছারাম ইত্যাদি ছদ্মনামেও বহু কাজ করেছেন তিনি। তবে বিরূপাক্ষ নামটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। বেতার জগৎ প্রকাশিত হলে সেই কাগজ কাঁধে করে বিক্রি করতেন তিনি। ফুটবল খেলার ধারা বিবরণী এবং পরে বহু বিবরণীর স্রষ্টা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্বয়ং। বঙ্কিমচন্দ্রের সীতারাম, শরৎচন্দ্রের চন্দ্রনাথ, তারাশঙ্করের কবি, শচীন সেনগুপ্তের গৈরিক পতাকার নাট্যরূপ দান করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার মৌলিক নাটক ব্ল্যাক আউট, 49 নম্বর মেস দারুণ মঞ্চ সফল নাটক। এমন একটা সময় গেছে যখন নিউ এম্পায়ারে নিয়মিত দেবতার গ্রাস অনুষ্ঠিত হতো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিয়মিত আবৃত্তি করতেন, সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভিওয়ালসারা, আলোক সম্পাতে তাপস সেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 29 থেকে 30টি পালার 72 RMP রেকর্ড রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষযজ্ঞ, তরণী সেনবধ, ভীষ্মের প্রতিজ্ঞা ইত্যাদি। কমল মিত্রের মতো শক্তিমান নটও কণ্ঠস্বর প্রক্ষেপণের শিক্ষা নিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে। 1958 সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিচালনায় মায়ামৃগ নাটকে প্রথমবার মঞ্চে অবতরণ করেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তিনি এক জায়গায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, তখন আমি প্রায়শই মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতাম। উনি আমাকে আকাশবাণীর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কী জানি আমাকে দেখে ওর কী মনে হয়েছিল, বলেছিলেন তুমি পারবে। মঞ্চে অভিনয়, বেতারে কণ্ঠস্বরের মডিউলেশন সব তার কাছেই শেখা। আমাকে বলতেন নিজে মেকআপ করবে, কারো উপরে নির্ভর করে থাকবে না। অভিনয় জগতে চলতে হলে কার সঙ্গে কীভাবে মিশতে হবে সেটাও উনি শিখিয়েছিলেন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এক জায়গায় আক্ষেপ করে বলেছেন, উনি যখন মারা যান কেউ আমাকে জানায়নি পর্যন্ত, আমি তখন বোম্বেতে কাজ করছি, জানার পরে খুব কেঁদেছিলাম। অভিনেতা বিকাশ রায় চলচ্চিত্র জগতে আসার আগে দীর্ঘদিন যুক্ত ছিলেন আকাশবাণীর সাথে। তিনি এক জায়গায় লিখেছেন, রেডিওতে সবিনয় নিবেদন অনুষ্ঠানটি শুনতে শুনতে মনে হতো শ্যামবাজারে রকের আড্ডায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আসর জমিয়ে বসেছেন আর আমরা শ্রোতারা তাকে ঘিরে বসে আছি। বেতার কেন্দ্রের
ক্যান্টিনে বসে ছোট বড় সকলের সঙ্গেই গল্প জমিয়ে দিতে পারতেন আত্মভোলা মানুষটি। সেখানে বয়সের কোনো ভেদাভেদ ছিল না। আবার এই মানুষটাই কাজের সময় গল্প জুড়লে যত রতি মহারতি হোক না কেন তাকে নিষেধ করতেও পিছপা হতেন না কেউ। এমনই ছিল তার ব্যক্তিত্ব। বেতারে আক্ষরিক অর্থেই জুটো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বীরেন্দ্রকৃষ্ণের একটা সর্বজন গ্রাহ্য গ্রহণযোগ্যতা ছিল। নাট্যকার গণেশ মুখোপাধ্যায় তখন প্রায়শই রেডিওতে অনুষ্ঠান করতেন। তখন রেডিওর অনুষ্ঠানে পারিশ্রমিক ছিল বেশ কম। গণেশবাবু স্থির করলেন এত অল্প টাকা পারিশ্রমিকে তিনি রেডিওতে অনুষ্ঠান করবেন না। একথা শুনে বীরেন্দ্রভদ্র তাকে ধমকে বললেন, তুমি কি রেডিওতে টাকা কামাতে এসেছো? এভাবেই তিরস্কার করার ফলে গণেশ মুখোপাধ্যায় আবার রেডিওতে যোগদান করেন। কাজী নজরুল ইসলাম দুর্গাদাস ব্যানার্জিও ছিলেন তার খুব বন্ধু। কাজী নজরুল ইসলাম তো শ্যামপুকুরের বাড়িতে ঢুকে নিচ থেকে হাঁক পারতেন, বৌঠান বড্ড খিদে পেয়েছে। বহুদিন গভীর রাতেও কাজী নজরুলের জন্য খিচুড়ি রাঁধতে হয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্ত্রীকে। হঠাৎ হঠাৎ বীরেন্দ্রকৃষ্ণের বাড়িতে চলে আসতেন দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। রেডিওতে ভূতের সরগরম নামে অনুষ্ঠান চালু করেছিলেন বীরেনবাবু, দুই ভূতের কাণ্ড। এতে ভদ্রভূত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর পণ্ডিত ভূত হতেন শরৎচন্দ্র পণ্ডিত। এছাড়া ভূতের গল্পের আসর, যেখানে গল্প বলতেন শৈলজানন্দ, বিভূতিভূষণ, যোগেন চৌধুরী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্বয়ং। মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বীরেন্দ্রকৃষ্ণ শুরু করলেন রূপ অরূপ। চিঠিপত্রের উত্তর বিভাগের স্রষ্টা তিনি। শরৎচন্দ্রের জন্মদিনে একটা অনুষ্ঠান করতেন শরৎ সর্বরী বলে, বিখ্যাত সাহিত্যিকরা তাতে অংশ নিতেন। শেষবার অসুস্থ শরৎচন্দ্র স্বয়ং বলেছিলেন দুটি কথা, আমি এখনও বেঁচে আছি, এইটুকুই বললাম। রেডিও নাটকের পথিকৃৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, শিশির ভাদুরী, অহেন্দ্র চৌধুরী, বিশ্বনাথ ভাদুরী, ছবি বিশ্বাস, দুর্গাদাস ব্যানার্জিদের রেডিওতে আনিয়ে নাটক করিয়েছেন তিনি। শচীন সেনগুপ্তের প্রলয়, গিরিশ ঘোষের বলিদানে কন্যাদায়গ্রস্ত পিতা আর হবু জামাই দুটি চরিত্রে একাই অভিনয় করে মাত করেছিলেন। বাণীকুমারের ব্রেন চাইল্ড অনুষ্ঠানটির সূত্রপাত বাসন্তী পুজোর সময় চৈত্র মাসে বসন্তেশ্বরী নামে, সেটাই পরবর্তীতে কিঞ্চিত পরিবর্তন করে দাঁড়ায় মহিষাসুর মর্দিনীর কালজয়ী অনুষ্ঠানে। শিশির ভাদুরীর সীতা নাটক রেডিও থেকে রিলে করা হয়েছিল, কিন্তু সেটা খুব স্পষ্ট নয়। পরবর্তী সময়ে রেডিওর উন্নতি যারা করেছিলেন সেই নৃপেন্দ্রনাথ মজুমদারের সময় থেকে তাদের মধ্যে একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একাধিক ছবির চিত্রনাট্য যেমন রচনা করেছেন তেমনি ছবি পরিচালনা করেছেন, এর মধ্যে ভোট ভণ্ডুল অন্যতম। রংমহল মঞ্চে একাধিক নাটক পরিচালনা করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার শেষ নাটক ছিল অভিষেক, এতে অভিনয় করেন দুর্গাদাস, জহর গাঙ্গুলি, বিপিন গুপ্ত। সীতা নামে সেনলো রেকর্ড কোম্পানি থেকে তার লেখা, পরিচালনা এবং রাম চরিত্রাভিনয়ে একটি নাটক প্রকাশিত হয়েছিল কলকাতা রেডিওতে। থ্রি মাস্কেটিয়ার্স বলতে যা বোঝায় তার একজন ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একবার বাংলাদেশে গিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দেখলেন সেখানকার মুসলমান শ্রোতাদের মধ্যেও মহিষাসুর মর্দিনীর প্রতি আবেগ কতটা, আর তা দেখে বিস্মিত হয়ে গেলেন। বীরেন্দ্রকৃষ্ণ এক জায়গায় লিখেছেন, আমি কায়েতের ছেলে হয়ে মাতৃবন্দনার সুযোগ পেয়েছি, আর ওই অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজায় খুশি মোহাম্মদ, আলী, মুন্সি এরা। এর থেকে সম্প্রীতির পূজার্চনা আর কি হতে পারে? অবসর নেওয়ার পর একদিন রেডিও স্টেশনে একটা কাজে গেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ঢুকতে গিয়ে হঠাৎ বাধা পেলেন, এক সিকিউরিটি গার্ড তার কাছে পাস চেয়ে বসলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অবাক, নিজের পরিচয় দেওয়ার পরও যখন তাকে সিকিউরিটি অফিসার ভেতরে যেতে দিচ্ছে না, তখন রাগে গর্জে উঠলেন তিনি। বললেন, জন্ম দিয়েছি আমি এই রেডিওকে, জন্ম দিয়েছি, বুঝেছ? আর আমার কাছে পাস চাইছ? সাংবাদিক গৌরাঙ্গপ্রসাদ ঘোষ স্মৃতিচারণ করে বলেছেন, উত্তম কুমারের মহাপ্রয়াণের পর শ্রাদ্ধা অনুষ্ঠানের আগে চণ্ডীমাতা ফিল্মসের অফিসে সিনেমা প্রযোজক আর প্রসাদ পত্রিকার কর্ণধার প্রণব বসু একটা দায়িত্ব দিলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে যেতে হবে মহানায়কের শ্রাদ্ধানুষ্ঠানে, গীতাপাঠ করবেন তিনি। যাওয়া, গীতাপাঠ সব ব্যাপারেই কথা বলতে হবে তাকে। কথা বলেছিলাম, মুহূর্তে রাজিও হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। অসুস্থ শরীরে এই রাজি হওয়া, এতে আমার কোনো কৃতিত্ব ছিল না, ছিল উত্তম কুমার নামটির মাহাত্ম্য। উত্তমদাকে যেমন ভালোবাসতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তেমনি উত্তম কুমারও গভীর শ্রদ্ধা করতেন তাকে। তাই দেবী দুর্গতি হারিনিমে কণ্ঠ দেওয়ার আগে এসেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করতে, তার আশীর্বাদ নিতে। তার উপরে মহানায়কের শ্রাদ্ধানুষ্ঠান বলে কথা, অনুষ্ঠানের দিন
প্রণবদার দেওয়া অ্যাম্বাসেডার নিয়ে যথাসময়ে তুলেছিলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। গাড়িতে উঠেই বললেন, হাতিবাগান দিয়ে কর্নওয়ালি স্ট্রিট ধরে চলো। যেতে লাগলাম। হাতিবাগানে এসে গাড়ি থামাতে বললেন, গাড়ি থামলো। বীরেন্দ্রা বললেন, একটা টবে তুলসী গাছ কিনে নিয়ে আয়। ফুটপাতের ফুলের হাট থেকে তুলসী গাছ কিনে নিয়েছিলাম। সেই গাছ শোধন করে ময়রা স্ট্রিটের বাড়ির বাগানের প্যান্ডেলে গীতা পাঠ করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহানায়ক উত্তম কুমারের শ্রাদ্ধ বাসরে। যে স্মৃতিশক্তি ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গর্ব, আশির দশকের প্রথম থেকেই তা লুপ্ত হওয়ার নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। স্ত্রী মারা যাওয়ার মাস সাতেকের মধ্যেই তার শরীরের অবনতি হয়। এক গবেষক তার লেখায় লিখেছেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কোনো সরকারি খেতাব কিংবা পুরস্কার পাননি, কেবল পেয়েছিলেন কিছু গুচ্ছের চাদর আর উত্তরীয়। শেষে বুক ভরা অভিমান নিয়েই 1991 সালে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন বাঙালির রেডিও পুরুষ আগমনীর কণ্ঠস্বর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1991 সালের 3রা নভেম্বর পরলোক গমন করলেন বেতার পুরুষ বীরেন্দ্র কৃষ্ণ। শেষ বয়সের অনেক সাক্ষাৎকারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ধরা পড়েছিল অভিমানের সুর। তিনি বলেছিলেন, ভাবতেই পারিনি আমাকে সবাই ভুলে যাবে, কিন্তু আমাকে ভুলে গেলেও বছরে একবার সেই মহালয়ার দিন মানুষ আমাকে স্মরণ করবেই, তাতেই আমার তৃপ্তি। আশ্বিনের শারদ প্রাতে মনে করতেই হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ ছাড়া বাঙালির আগমনী আসবে না। আজ আপনারা শুনলেন বেতার পুরুষ আকাশবাণীর বেতার কেন্দ্রের নায়ক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।